আসসালামু আলাইকুম বার্ডস কি পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে সাকসেস মিটিং কি এবং সাকসেস মিটিং না হলে পাখি কেন ডিম বাচ্চা করে না এটা আপনাদের জানা দরকার অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমার পাখি মিটিং করছে এক মাস দেড় মাস দুই মাস হয়ে গেছে কিন্তু এখনও ডিম পারতেছে না তো আমাকে প্রশ্ন করার পরে আমি অনেকে বলছি যে সাকসেস মিটিং না হলে পরে পাখি ডিম বাচ্চা করে না তো আসলে যে তারা হয়তো বুঝে না যে সাকসেস মিটিংটা আসলে কী বা আমাকে আবার প্রশ্ন করে পাল্টা যে সাকসেস মিটিং কতবার হলে পাখি ডিম বাচ্চা করে এবং কতদিন পরে ডিম পারে তো এই বিষয়টা নিয়ে আলোচনা করবো তো ভিউয়ার্স আপনার যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলি সবার আগে আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে তো ভিউয়ার্স সাকসেস মিটিং এটা আপনাদের অনেকেই জানা আবার অনেকে জানেন না বিশেষ করে তারা নতুন পাখি পালেন তো তাদের ধারণা আসলে যে পাখি মিটিং করার সাথে সাথে আট দশ দিন পরে ডিম দিবে ব্যাপারটা কিন্তু এরকম না আমাকে অনেকে কমেন্ট করে যে আমার পাখিকে দেড় মাস আগে দুই মাস আগে ডিম মিটিং করতে দেখছি কিন্তু এখনও ডিম দিচ্ছে না কেন আমাকে আবার প্রশ্ন করে আপনি তো বলছেন দশ বারো দিন পরে ডিম পারে মিটিং করার তো এটা হওয়ার কারণটা কি তো আমি তাদেরকে বলছি যে আসলে সাকসেস মিটিং না হলে পাখি ডিম পারে না তো আমাকে আবার প্রশ্ন করা যে কয়েকবার সাকসেস মিটিং হলে ডিম পারে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে পাখি একবার যদি অনেক একবার মিটিং করে পাখি আপনার অ্যাডাল্ট হওয়ার পরে যখন ব্রিডিং মুডে আসে তখন পাখি কিন্তু শুধু একবার ডিম মিটিং করার পরে ডিম পারে তা না পাখি কিন্তু দিনে তিন চারবার বা তারও অধিক সময় মিটিং করে থাকে তো এর মধ্যে যেই মিটিংটা সাকসেস হবে সেই মিটিংটা সাকসেস হওয়ার আট থেকে বারো দিন অথবা পনেরো ভিতরে পাখি ডিম পারে যেরকম আমার একজোটা পাখি আপনার আমি দেড় মাস আগে আপনার মিটিং করতে দেখছি তো দেড় মাস বা এক মাস দশ দিন বা আট দিন এরকম হবে তো আমার সেই পাখিটা আমার ডিম পারছে দুই দিন আগে এই দুই দিন আগে ডিম পারছে তো আমি আর এরকম অনেকেরই আসেন যে আসলে এরকম অনেক আগে মিটিং করে কিন্তু ডিম পারতে অনেক দেরি করে তো আসলে এটা সব পাখির ক্ষেত্রে কিন্তু একরকম হয় না আপনার সাকসেস মিটিংটা যখন হবে একবার যদি সাকসেস মিটিং হয় তো একবার হওয়ার আপনার আট থেকে বারো দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দেবে এটা নিশ্চিত তো আসলে এটা বোঝারও উপায় নেই যে পাখি কখন সাকসেস মিটিং করছে না করছে বা কোনটা সফল মিটিং হয়েছে তো এটা আসলে আমাদের বোঝার কোনো ওয়ে নাই কিন্তু যখন একবার সাকসেস হবে এটার পরে ডিম পাবে এটা নিশ্চিত তো আপনারা যারা অনেকে আসলে অধৈর্য হয়ে যান যে আপনার পাখি মিটিং করতেছে দিন দিন পর কিন্তু ডিম পাতেছে না কিন্তু আপনাকে এদিকে লক্ষ্য রাখতে হবে আসলে পাখি মিটিং সাকসেস মিটিংয়ের কিছু লক্ষণ আছে পাখি যদি লং টাইম মিটিং করে সেক্ষেত্রে কিন্তু সেটা সাকসেস হিসেবে ধরা যায় অনেক সময় দেখবেন যে আপনার পাখি একটা একটা উপরে যখন মিটিং করার জন্য উঠছে ফিমেলের উপরে মেল উঠছে তখন ফিমেল পাখি পিস লেখায় পেরে যায় অথবা মেল পাখি পিস লেখাই পেরে যায় সাকসেস মিটিং হওয়ার আগেই তো এই ক্ষেত্রে আপনার অনেক সমস্যা হইতে অনেক কারণ হতে পারে যে কেন আপনার সাকসেস মিটিং হওয়ার আগেই ফিমেল মেলের পিঠ থেকে পড়ে যায় বা ফিমেল পাখি আপনার ঠিক মতো লাঠিটা ধরতে পারে না এটার কারণ হলো যে আপনার লাঠি যদি গ্রিপ যদি আপনার লাঠিটা যদি পাখির যে আঙুল আছে আঙুল যদি সঠিক মতো ধরতে না পারে তাহলে কিন্তু সে যখন মেল তার উপরে উঠে তখন তার ভার বহন করতে পারে না না করার কারণে কিন্তু সে ওই পিছলে যায় এবং উপর থেকে তখন মেলটাও পড়ে যায় আর একটা কারণ হচ্ছে সেটা যদি আপনার মেল অথবা ফিমেল কারো যদি পা বাঁকা থাকে তাহলে কিন্তু আপনার সেক্ষেত্রে একজন একজন করে উঠলে হয়তো ফিমেলে পা বাঁকা থাকলে লাঠি ঠিক কিন্তু ধরতে পারবে না আঁকড়ে ধরতে পারবে না পড়ে যাবে অথবা মেলে যদি পা বাঁকা থাকে তাহলে কিন্তু তখন ফিমেল উপর উঠবে তখন কিন্তু সে পাখি সঠিকভাবে মিটিং করার আগে পড়ে যাবে সেক্ষেত্রে সাকসেস মিটিং হবে না তো এটা আপনাদের মাথায় রাখতে হবে তো আশা করি আপনাদের একটা ধারণা হয়েছে যে আসলে পাখি মিটিং করার পরে কেন ডিম পারে না তো এটা আপনারা আসলে বুঝতে পারেন সাকসেস ফেটিং কি এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই ভিডিওটা করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন আজকে এই পর্যন্তই আর কোনো বিষয়ে ভিডিও তৈরি করতে যদি আপনাদের জানার প্রয়োজন হয় আপনারা বলবেন যে এই বিষয়ে ভিডিও তৈরি করে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো ওই বিষয়ে ভিডিও তৈরি করার জন্য তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ